गाइस वेलकम बैक टू माय चैनल रॉयज अल में आपका स्वागत है। सो कैमन आछो सबाई सब भालो तो তো আজকের থাম্বনেল আর ডিসক্রিপশন দেখে তোমরা বুঝে গেছো আজকের টপিকটা কী নিয়ে হতে চলেছে। তো আমি রিসেন্টলি কিছু জিনিস পারচেস করেছি ফ্রম অ্যামাজন, তো সেইগুলোরই রিভিউ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো কিছু আমার কাছে কোয়েশ্চেন আসছিলো অ্যাবাউট যে তুমি কোন মাইক ইউজ করো অ্যান্ড অল। তো আমি একদমই নতুন একটা মাইক্রোফোন কিনেছি, এর আগে হেডফোনের মাইক বা কিছু দিয়ে ইউজ করতাম। সো বেসিক্যালি তো নতুন যেটা আমি কিনেছি আর আমি আরও কিছু জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করে নেব। তো উইদাউট ফার্দার এনি ডু লেটস গেট স্টার্ট। এক মিনিট, এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন এবং আমাকে নতুন দেখছেন, যদি আপনাদের আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর ঠিক ডান দিকে একটা ছোট বেল আইকন আছে, ওটাও ক্লিক করে দেবেন, আদারওয়াইজ আপনারা আমার নোটিফিকেশন পাবেন কী করে। সো রিসেন্টলি আমি এই মাইক্রোফোনটা কিনেছি ফ্রম অ্যামাজন, দেখা যাচ্ছে আই গেস, ইয়া। সো এই মাইক্রোফোনটা আমি কিনেছি ফ্রম অ্যামাজন। সো আমি ডিসক্রিপশনে এটা লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি এবং এই রেঞ্জের মধ্যে আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন, অ্যান্ড যেটা তোমরা মোবাইল এবং ক্যামেরা দুটোর ক্ষেত্রে ইউজ করতে পারো। সো বেসিক্যালি সেই জন্যই এটা কেনা, বিকজ আমি একটা রেঞ্জের মধ্যেই একটা ভালো কোনো মাইক্রোফোন ইউজ করতে চাইছিলাম যেটা বাজেট ফ্রেন্ডলিও হবে এবং আমি সেটা দুটো পারপাসে ইউজ করতে পারবো। বিকজ আমি অনেক মাইক্রোফোন দেখেছিলাম ফর ফোন, ফর ওনলি মোবাইল, অ্যান্ড যেগুলো 200-300 মধ্যে হয়তো আছে অ্যামাজনে সেগুলো অনেক ভালো। বাট আমি একটা এমন মাইক্রোফোন কিনতে চাইছিলাম যেটা আমি ক্যামেরা এবং মোবাইল দুটো পারপাসে ইউজ করতে পারি এবং বাজেট ফ্রেন্ডলি হয়। তো হিয়ার ইজ দ্য অ্যান্সার। সো এইটার সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সো এটা একটা বক্সের ভেতরে এসেছিলো, সেটা মা ফেলে দিয়েছে। তো আপাতত এই বক্সটা রয়েছে আর এটার ভেতরে মাইক্রোফোনটা আছে এবং এটা হচ্ছে, সো এটা হচ্ছে বয়ার BY-M1 প্রো অডিও সিরিজ। অ্যান্ড এটার যা ফিচার্স আছে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সো এটার ফার্স্ট ওয়ান ইজ দ্য ক্লিপ অন মাইক ফর স্মার্টফোন, DSLR অ্যান্ড ক্যাম রেকর্ডার্স অ্যান্ড অডিও রেকর্ডার্স অ্যান্ড PC এক্সেট্রা। সেকেন্ড ওয়ান ইজ অমনি ডিরেকশনাল কন্ডেন্সার মাইক্রোফোন অ্যান্ড হাই কোয়ালিটি কন্ডেন্সার ইজ আইডিয়াল ফর ভিডিও ইউজ অ্যান্ড লো হ্যান্ডলিং নয়েজ। এক্স্যাক্টলি, ইট অ্যাকচুয়ালি এলিমিনেটস দ্য নয়েজ। So, and it includes lapel clip, LR44 battery, foam end screen. So, these are the features of this microphone. So, for specification, the frequency range is 65Hz to 18kHz. Noise is 74dB SPL. And battery type is, as I said, LR44. And its weight is 2.5G. ডাইমেনশনস হচ্ছে 6 মিটার। সো আমি অবশ্যই দেখাবো। সো এটা হচ্ছে বক্সটা, খুলে নি। সো এর ভেতরে ওয়ারেন্টি কার্ডও রয়েছে, এইগুলো দিয়েছিল আমাকে। এটার ভেতরে এই বইটা ছিল যেটার মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে যে কীভাবে কীভাবে ইউজ করতে হয় এবং DSLR এবং ক্যামেরার মধ্যে সাথে কীভাবে ইউজ করতে পারি। অ্যান্ড এই ছোটো ব্যাগটা দিয়েছিলো যেটা খুব হ্যান্ডি অ্যান্ড খুব সুন্দর দেখতে, আর এটাতে ক্যারি করার জন্য খুব সুবিধা এটাতে। তো আর এটার ভেতরে এই মাইক্রোফোনটার লেন্থটা হচ্ছে 6 মিটার, মানে অনেকটা বড়। বেসিক্যালি আমি টেবিলের উপরই রেখে করতাম আর তাছাড়া আমার ক্যামেরা মানে একদম কাছাকাছি ডিস্টেন্সে আমার ক্যামেরা থাকে, তো সেই জন্য আমি পুরোটা আমাকে খুলতেও হয় না, পুরো ফোল্ড করে রেখে দিই এগুলো দিয়ে। সো এটা যদি আমি বড় করি মানে কতটা বড় তোমরা দেখতে পাচ্ছ, এত বড়। পুরোটা আমি খুলিও না, আমার ফোল্ড করা থাকে, এটা জাস্ট আমার দেখানোর জন্য ওটা পুরো খুললাম। তো এটা পুরোটাই ফোল্ড করা থাকে, এতেই হয়ে যায়, কোনো দরকার পড়ে না। অ্যান্ড এটার একদম মুখে এই ক্লিপটা রয়েছে যেটাতে ইজিলি আমি কোনো কলার মানে জামার সাথে এটা বা কলারের সাথে খুব ইজিলি এটা আটকে নিতে পারি। এই ক্লিপটা রয়েছে, এই ক্লিপটা দিয়েছিল, আর এটা হচ্ছে মাইকটা। তো আর কিছু আরও ছিল দুটো জিনিস, সেটা হচ্ছে এগুলো তো ছিলই, অ্যান্ড এটার সাথে আর একটা জিনিসও ছিল, সো এই অ্যাডাপ্টার বা জ্যাকটাও দিয়েছিল।
যদি ক্যামেরা বা অন্য কোথাও ইউজ করতে হয় দেন তার জন্য একটা এক্সট্রা। এন্ড এটার কোয়ালিটি এবং নয়েজ ক্যান্সেলেশনটাকে দেখানোর জন্য আমি এটা লাইভ ডেমো দিয়ে দিচ্ছি। আমি এবার এই জ্যাকটা লাগিয়ে নিয়েছি এবং এটা কলারে আটকে নিচ্ছি। অ্যান্ড তো আমি এখন যে কথা বলছি সেটা উইথ মাইক্রোফোন, অ্যান্ড তোমরা চেঞ্জেসটা বুঝতেই পারলে যে উইদাউট দ্যাট মানে কতটা চেঞ্জ হয় এবং নয়েজ ক্যান্সেলেশন পাওয়ার কতটা এবং কত ভলিউমটাও কত জোরে শোনা যাচ্ছে। খুব শার্প বাইরের আওয়াজ সেভাবে শোনাই যায় না। সো দ্যাটস ইট, এইগুলোই পেয়েছিলাম মাইক্রোফোনটার সাথে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ এই রেঞ্জের মধ্যে এই মাইক্রোফোনটা জাস্ট অসম। এখানে এটার এমআরপি লেখা রয়েছে, আমি এটা অফারে কিনেছিলাম, বাট এটা রয়েছে 1995। আমি এটা অফারে পেয়েছিলাম 799 মতো। অ্যান্ড রাইট নাও অ্যামাজনে এটা দেখলাম যে 779 চলছে, আরও অফার চলে এসছে। তো বেসিক্যালি সত্যি এই রেঞ্জের মধ্যে মানে 800 টাকায় এত ভালো কোয়ালিটি, মানে খুবই ভালো, খুবই ভালো। অ্যান্ড আপনার চোখ বন্ধ করে এটা কিনতে পারেন। তো যারা নতুন ইউটিউব বা কোনো ভিডিও বা যাই হোক এইসব লাইনে নতুন শুরু করছো, তো শুরু করার জন্য আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ান, যেটা তোমরা ক্যামেরা এবং মোবাইল দুটো ক্ষেত্রেই, দুটো পারপাসেই তোমরা ইউজ করতে পারবে। সো গো ফর ইট। সো নেক্সট ভিডিও হচ্ছে মানে যে রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা ট্রাইপডের, যেটা আমি রিসেন্টলি পারচেস করেছি ফ্রম অ্যামাজন, অ্যান্ড সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সো সেটা দেখে নিই এবার। ট্রাইপডটা যেটা আমি কিনেছি ফ্রম অ্যামাজন, অ্যান্ড এটার আমি জাস্ট এই প্যাকেটটা খুলেছিলাম কারণ কি এটা দেখার জন্য ভেতরে আদৌ ট্রাইপড আছে, তো সেই জন্য। বাকি এটা তোমাদের সামনে আমি এখন খুলবো, অ্যান্ড তোমাদের সামনে এটার রিভিউ এবং দেখাবো কীরকম, অ্যান্ড রিভিউও শেয়ার করবো। সো এই অ্যামাজনের প্যাকেটটাতে এসছিলো এটা, অ্যান্ড এই বক্সটার মধ্যে ছিল। এর বাইরে আর একটা বক্স ছিল যেটা আমি খুলে ফেলেছি, মানে অ্যামাজনের একটা বড় বক্স ছিল, সো যেটাও আমি খুলে ফেলেছি। খালি এই প্যাকেটটা রেখে দিয়েছি আর এই বক্সটা রেখে দিয়েছি যেটার মধ্যে আমি করে এটা রাখি ট্রাইপডটা। সো এটা হচ্ছে, সো এটা ডিজিটেকের একটা ট্রাইপড, খুবই ভালো। অ্যান্ড তো এটার স্পেসিফিকেশানগুলো সমস্ত কিছু এখানে লেখা রয়েছে, যেটা হচ্ছে এটা ম্যাক্সিমাম লোড হচ্ছে আপ টু 3 kgs, ম্যাক্সিমাম হাইট হচ্ছে 4.26 feet। হ্যাঁ জানি এটার থেকেও অনেক বেশি হাইটের ট্রাইপড আছে, অ্যান্ড সবাই আমাকে সাজেস্ট করেছিলো যে কিনছিস যখন আরও বড়ো কেনার জন্য, বাট এটা বাজেট ফ্রেন্ডলিও। আর এই রেঞ্জের মধ্যে আমি ডিজিটেকেরই ট্রাইপড কিনতে চেয়েছিলাম, অ্যান্ড সেই জন্য এই রেঞ্জটার মধ্যে আর কোনো সেরকম কিছু পাইনি। আর ডিজিটেকের যদি এর থেকে বড়ো রেঞ্জটা যায় একটু বাজেটের থেকে আমার বেরিয়ে যাচ্ছিলো। ফর নাও আই থিঙ্ক আমার দরকার নেই, পরে যদি আমার ইচ্ছা হয় দেন আমি আরও এর থেকে বড়ো সাইজটা কিনো। বাট হ্যাঁ এটাতে আমার হয়ে যায় বিকজ আমি ঘরেই ভিডিও করি, আমি বাইরে সেভাবে মানে আউটডোর শ্যুট বা সেরকম কিছু করি না, বা যাতে আমার আরও বেশি হাইটের কিছু দরকার হয়। সো যাই হোক, আর এটার ফোল্ডেড হাইট হচ্ছে 1.47 feet, অ্যান্ড সো এটার ম্যাক্সিমাম টিউব ডায়ামিটার হচ্ছে 20 mm, অ্যান্ড মিনিমাম টিউব ডায়ামিটার হচ্ছে 11 mm, অ্যান্ড এটার ওয়েট হচ্ছে 0.48 kgs। সো এটার চারটে সেকশন আছে বেসিক্যালি, তো আমি সেগুলো তোমাদেরকে দেখাবো অফকোর্স। অ্যান্ড এখানে এগুলোর ফিচার্স রয়েছে, ফিচার্সগুলো পরপর এখানে লেখা রয়েছে। ফার্স্ট অফ অল এই হেডটা যেখানে আমরা কোনো ক্যামেরা এবং মোবাইল আটকে ছবি তুলতে পারি বা ভিডিও করতে পারি, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল হেড। এটা 3-way অ্যাডজাস্ট উইথ অ্যাডজাস্টেবল পিন, এদিকে দিক যেভাবে খুশি করা যায়। অ্যান্ড নেক্সট হচ্ছে ইজি ফ্লিপ লক লেগস, এটার মধ্যে ফ্লিপ লক রয়েছে, তিনটে লেগস, তিনটে পার্ট, অ্যাকচুয়ালি টোটাল চারটে পার্ট। এটা হচ্ছে একদম লেগটা, যেটা প্রত্যেকটা লেগের নিচে একটা রাবার দেওয়া রয়েছে, তো খুব স্ক্র্যাচ ফ্র্যাচ পড়ার কোনো, মানে মাটিতে স্ক্র্যাচ বা টাইলসে স্ক্র্যাচ পড়ার কোনো গল্প নেই যদি নিচে রেখে করো। অ্যান্ড নেক্সট হচ্ছে বাবল হেড, যেটা হরাইজেন্টাল পজিশনটাকে আমাদের অ্যাডজাস্ট করে, সো এখানে বাবল হেডটাও রয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মাল্টিপারপাস হেড উইথ কুইক রিলিজ, দিস ওয়ান।
যেটার মধ্যে আমরা ইজিলি কোনো ক্যামেরা এবং মোবাইলের হোল্ডারটাকে লক করতে পারি। অ্যাড ইন অলসো ইনক্লুডস দ্য মোবাইল হোল্ডার, তো সাথে আমি একটা মোবাইল হোল্ডারও পেয়েছিলাম, তো যেটা আমাদের এই হেডটাতে ইজিলি লক করা যায় বা আটকানো যায়। অ্যান্ড এটার এমআরপি হচ্ছে 1295, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এবং এটাও আমি অফারেই কিনেছিলাম। বাট আই রিমেম্বার আমি 1995 এরকম কিছু একটাতে কিনেছিলাম, তো এখন ওটার হয়তো অফার চলতে পারে। আমি দেখে সেটা ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো অফকোর্স। সো এবার পুরো ট্রাইপডটা দেখে নেওয়া যাক, যেটার লেন্থ কীরকম অ্যান্ড অল। ট্রাইপডটা যেটার একটা লেগ জাস্ট আমি ওপেন করে রেখেছি, অ্যান্ড এটা একটা এই প্যাকেটের মধ্যে এসেছিল। এটা হচ্ছে ট্রাইপডটা, যেখানে এখানে তিনটে নব রয়েছে, ফ্লিপ ফ্লপ বেসিক্যালি। সো এটাকে যদি আমি ওপেন করি এরমভাবে, তো জিনিসটাকে খোলা যায় এবং বন্ধ করা যায়। তো এটার টোটাল লেন্থটা কতটা হতে পারে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাকে। এভাবে আমি যদি ওপেন করি তো আমি দেখাচ্ছি টোটাল হাইটটা। সো এটার প্রত্যেকটা খোলা যায়, অ্যান্ড এটা টোটাল সেটা এরমভাবে রাখলে এটাকে ওপেন করা যায়। আর আমি তোমাদের দেখাচ্ছি টোটাল হাইটটা, আপাতত এটা এরকম দেখিয়ে দিলাম, আর হেডটা দেখিনি, তারপর হাইটটা দেখাচ্ছি। তো এখানে আপাতত আমি আমার যে মোবাইল হোল্ডারটা যেটা আমি পেয়েছি এই এই ট্রাইপডটার সাথে, সেটাই আটকানো রয়েছে। অ্যান্ড এইটা দিয়ে জিনিসটাকে ওঠানো নামানো যায়। তো এটার সাথে একটা বাবল হেডও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যেটা একটা হরাইজন্টাল ভিউটাকে অ্যাডজাস্ট করার জন্য ইউজ করা যায়। অ্যান্ড এখানে ক্যামেরাও ইউজ করা যায়, ক্যামেরা ইউজ করার জন্য জাস্ট আমাকে এটাকে, এখানে একটা ফ্লিপ ফ্লপ টাইপের রয়েছে, জাস্ট দেখাচ্ছি এই জিনিসটাকে এরকম করতে হবে, দিয়ে এই জিনিসটা খোলা যায়। অ্যান্ড এটা খুলে নেওয়ার পর আপাতত এখানে যেটা ক্যামেরার মোবাইলের যেই হোল্ডারটা লাগানো রয়েছে, জাস্ট এটাকে ঘুরিয়ে আমি ক্যামেরার হোল্ডারটা সেট করে দেবো, এটাকে খোলা যায় বেসিক্যালি। জিনিসটা পুরো স্টিলের দেখতে, খুব সোবার দেখতেও। অ্যান্ড এটা একদম শর্ট যদি করি হাইটটা, সেটা খুব হ্যান্ডি, যেখানে কুচি নিয়ে বেরোনোও যাবে। তো এটা অ্যাজ আই সেড যে এটার হাইট হচ্ছে 4.26 ফিট, বাট আমাকে পুরোটা খুলতে হয় না, বিকজ আমি দাঁড়িয়ে ভিডিও খুব কমই করি। বাট তোমরা যদি চাও টোটালটা খুলে লেন্থ আমি তোমাদের দেখিয়েও দিলাম। আপাতত আমি ফোল্ড করে নিচ্ছি এটা, বিকজ নাও আমার এত বড় হাইট নট নিডেড। সো ইয়া, আজকের ভিডিওটা এই অবধি ছিল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড আরও নেক্সট কিছু রিভিউজ ভিডিও নিয়ে আসতে চলেছি। অনেকে আমাকে বলছে ফর কমেডি ভিডিও, তো আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে লাস্ট ইয়ার ভার্সেস দিস ইয়ার দুর্গা পুজো কমেডি ভিডিও একটা, তোমরা এখানে গিয়ে দেখে নিতে পারো। তো আপাতত আরও কিছু প্ল্যান আছে কমেডি ভিডিও করার, লেখা রয়েছে, বাট শ্যুট করার সময় হয়ে উঠছে না। যখনই শ্যুট করব আমি তোমাদের খুব শিগগিরই সেগুলো নিয়ে আসতে চলেছি চ্যানেলে। তো আপাতত কিছু রিভিউজ ভিডিও প্ল্যান ছিল, যেটা অনেকে আমাকে বলছিলো করার জন্য, তো সেগুলি করছি। অ্যান্ড রিসেন্টলি এটা পারচেস করেছি বলে এটার একটা রিভিউ দিলাম। তো ইয়া, স্টে টিউন গাইজ, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। অ্যান্ড এভাবে তোমাদের আমার সাপোর্ট দরকার, যে আমার এখন সাবস্ক্রাইবার খুবই কম। তো সো এই চ্যানেলটাকে আমি অনেক বড় করতে চাই এবং আমার এই ইউটিউব ফ্যামিলিটাকে আরও বড় করতে চাই, তার জন্য তোমাদের সাপোর্ট দরকার অফকোর্স। সো সাবস্ক্রাইব করতে ভুলো না। সো স্টে টিউন গাইজ, কিপ ওয়াচিং মাই চ্যানেল, অ্যান্ড সো টাটা, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। সো ততদিনের জন্য সবাই ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। টাটা।